ওয়েলকাম স্টুডেন্টস গত দিন তোমাদের হয়েছিল যোগ ফলের সীমারূপে নির্দিষ্ট সমাফলের সংজ্ঞা এবং তোমরা মোটামুটি সবাই খুব সুন্দর করেছো করেছো এক থেকে পনেরো এখান থেকে অনেক অঙ্কই এসছে তবু আমি তিন নাম্বারটা দেখো এই রকমই একটা অঙ্ক দিয়েছিল দু হাজার সতেরো সালে যেটা উদাহরণে হুবহু আছে এবং পাঁচ নাম্বারের মতো দিয়েছিল জাস্ট এবছর দু হাজার টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি সালে সো অঙ্কগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট তো গতদিন যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটা তোমরা আর দেখে নাও এবং আজকে সংজ্ঞার বেশি দিয়েই অঙ্কগুলো করবো সংজ্ঞা এটা ছিল নিশ্চয়ই মনে আছে তোমাদের ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স লিমিট এইস টেন্স টু জিরো এইস সামেশান এ প্লাস আর এইস আর এই রেঞ্জটা তো নিশ্চয়ই মনে আছে ওয়ান থেকে এনও হতে পারে আবার শূন্য থেকে এন মাইনাস ওয়ান সেটাও হতে পারে তোমরা সবাই নিশ্চয়ই বই বের করছো তার আগে এটা দুবার বা তিনবার খাতায় না দেখে লিখে নাও সংজ্ঞাটা নির্দিষ্ট সমাহলের সংজ্ঞা আর বইয়ের একচল্লিশ থেকে একান্ন নম্বর অঙ্কগুলো একটু দেখো এই অঙ্কগুলো এগুলোও সংজ্ঞার থেকে করতে হবে এই অঙ্কগুলো পরীক্ষায় খুব দেয় পাশে ইয়ার আপডেট আমি দিয়ে দিয়েছি দু হাজার পনেরো দু হাজার ষোলো এবং এখানে দেখো একটা জিনিস দু হাজার ষোলোতে যেটা আসছে এটা কিন্তু এই এক্সার মানে এই অনুশীলনীতে নেই কিন্তু এসএমদের বইই আছে যারা বই খুব ভালো মতো খাটো বইয়ের পিছনে যে মিসেলেনিয়াস বা বিবিধ অনুশীলনী সেখানে পেয়ে যাবে এই অঙ্কটা উইথ সলিউশন তো তোমরা বইয়ে এই অঙ্কগুলো দেখো ফর্টি থেকে পঞ্চাশ প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে হবে সো আমি একটা অঙ্ক খুটিয়ে খুটিয়ে বুঝিয়ে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখো আমি তোমাদের দেখাচ্ছি দীর্ঘর ফর্টি সিক্স নাম্বার অঙ্কটা আর অঙ্কটা প্রথমে তুলেছি এই অঙ্কগুলো অর্থাৎ এই সামেশন বা স্তিগ্মার অঙ্কগুলো করার জন্য কয়েকটা স্টেপ বা ধাপ আছে সেগুলো মনে রাখবে তো এক নাম্বার ধাপ প্রথম ধাপ হলো এই যে পদগুলো দেখতে পাচ্ছ এনটেন্স টু ইনফিনিটি এই যে পদগুলো আছে এন সংখ্যক পদ আছে এখানে এই পদগুলোকে একই আকারে আনতে হবে একই আকারে আনতে হবে এখানে দেখো কি আছে এন প্লাস ওয়ান এন প্লাস টু শেষের পথটা কিন্তু শুধুমাত্র ওয়ান বাই এন আছে তো এটা থাকলে চলবে না তো একই আকারে আনতে গেলে কী হবে দেখো প্রথম তিনটে পথ যা আছে লিখেছি তাহলে শেষ পথটাকে চেঞ্জ করতে হবে তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে সেটা হলো যে এখানে এন প্লাস ওয়ান আসে এন প্লাস টু আছে এন প্লাস থ্রি তো শেষ পথটা অবশ্যই কত হবে এন প্লাস এন হবে আর এখানে এন স্কোয়ার ওয়ান স্কোয়ার এন স্কোয়ার টু স্কোয়ার দুই নাম্বার পদে দুই আছে তো তম পদে কত হবে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার অর্থাৎ শেষ পথটাকে আমরা প্রথম ধাপ একই আকারে লিখলাম এবং ম্যাজিক্যালি লক্ষ্য করো পাবলিক সাউন্ড দেবে না কারণ আলটিমেটলি কাটাকাটি গিয়ে কিন্তু এটা ওয়াই ওয়ান বাই এনই হয় এই গেল প্রথম ধাপ প্রত্যেকটা পথকে একই আকারে আনা দ্বিতীয় ধাপ হলো কমন যাক বা না যাক জোর করে ওয়ান বাই এন কমন নেওয়া দ্যাট মিন্স নিচের থেকে এন কমন নেওয়া প্রত্যেকটা অঙ্কে এই নিয়ম করতে হবে তাহলে নিচে এন কমন মানে কমন মানে তোমরা জানো ভাগ তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটা কত হবে এন ওয়ান স্কোয়ার বাই এন মনোযোগ দিয়ে দেখো নিচের থেকে এন কমন নিয়েছি সেই জন্যে নিচের যে হর আছে প্রত্যেকটা হরকে আমি ভাগ করব এন দিয়ে উপরে তো যেটা সেটা থাকবেই তাহলে এটা এন এটা হবে টু স্কোয়ার বাই এন এন প্লাস থি এটা হবে এন থ্রি স্কোয়ার বাই এন ডট 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 শেষের পথটা হবে এটা তো তাই থাকবে আর এখানে হবে তোমার এন আর এটা হবে এন স্কোয়ার বাই এন এখানে আবার দায়িত্ব নিয়ে কেউ কাটাকাটি করো না এন স্কোয়ার বাই এনই রাখবে কারণ একই আখারে রাখতে লাগবে প্রত্যেকটা পথকে তো দুই নাম্বার দায়িত্ব ওয়ান বাই এন অথবা নিচের থেকে এন কমন নেওয়া সেটা কমপ্লিট হলো এর পরের দায়িত্ব হলো প্রত্যেকটা পথকে প্রতিসম আকারে আনা মানে একই রকম দেখতে আনা সিমেট্রিক্যাল ফর্মে আনা তো একটু দেখো তো মনোযোগ দিয়ে এই প্রথম একটা পথকে ফলো করো এখানে মনে হচ্ছে না যে এই এনের জায়গায় যদি তোমার স্কোয়ার থাকতো তাহলে ওয়ান বাই এন লিখতে পারতে এখানেও টু বাই এন স্কোয়ার করতে পারতে তো এই প্রতিসম তোমরা নিজেরা আনবে এখানে বোঝাই যাচ্ছে লব হরকে যদি এন দিয়ে ভাগ করো সেক্ষেত্রে প্রতিসম প্রতিসম আকারে আসে তাহলে এটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই এন এটা হবে ওয়ান আর এখানে এই যে এন দিয়ে ভাগ করলে কি এন স্কোয়ার হচ্ছে ওয়ান স্কোয়ার এন স্কোয়ার তাহলে একবারে লেখো ওয়ান বাই এন তার স্কোয়ার পরেরটাও তাই ওয়ান প্লাস এন দিয়ে ভাগ করছি এখানে ওয়ান টু বাই এন তার হোল স্কোয়ার এটা ওয়ান প্লাস থ্রি বাই এন এটা হলো ওয়ান প্লাস থ্রি বাই এন তার হোল স্কোয়ার এখানে ওয়ান প্লাস এন বাই এন আবারও বলছি কেউ দায়িত্ব নিয়ে আবার কাটাকাটি করো না দাঁড়াও ঠিকঠাক দেখা যাচ্ছে না হ্যাঁ এখানে তোমার এন বাই এনই রাখতে হবে আর এখানে হবে ওয়ান প্লাস এন বাই এন তার হোলস্কোয়ার কেউ কাটাকাটি করে আবার ওয়ান লিখবে না বুঝতে পারলে ওয়ান প্লাস এন বাই এন অর্থাৎ প্রতিসম আকারে চলে আসলো যখন প্রতিসম আকারে বা প্রত্যেকটা একই আকারে চলে আসবে তখন সিগমা বা চিহ্ন নিয়ে আসো আর ইকুয়াল টু ওয়ান থেকে এন নাও ওয়ান প্লাস যে জায়গাটা চেঞ্জ হচ্ছে এই যে দেখো এক দুই তিন শেষে এন সেখানে পরিবর্তনশীল পূর্ণ সংখ্যা আর বসাও আর বাই এন তার হোল স্কোয়ার আর ওয়ান প্লাস পজিশন দেখো এই যে চেঞ্জ হচ্ছে ওয়ান টু থ্রি ডট 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 এন অর্থাৎ পরিবর্তনশীল পূর্ণ সংখ্যা যে জায়গাটা চেঞ্জ হচ্ছে সেখানে আর বসাও আর বাই এন এবারে এটাকে যদি ভাঙাও তোমরা গতদিনে শিখেছো তাহলে এই পদগুলো আসবে ওয়ান বসালে এটা টু বসালে এটা তো এইভাবে যে ফোল্ড করলাম বা সামেশন দিয়ে ছোটো করলাম নিশ্চয়ই তাতে কারো আপত্তি নেই নেক্সট দায়িত্ব হলো এই যে ওয়ান বাই এন যেটা আছে ওয়ান বাই এন কে এইচ ধরতে হবে এন এইচ ইকুয়াল টু কত হবে ওয়ান এন টেন্স টু ইনফিনিটি হলে এইচ টেন্স টু কত হয় বলো এন এর জায়গায় ইনফিনিটি বসাও ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তো অবভিয়াসলি

আর এইচ মানে তোমরা গতদিন কি শিখছিলে বি মাইনাস এ তার মানে এখানে ওয়ান আসে ওয়ানকে কি লেখা যায় ওয়ান মাইনাস শূন্য তার মানে বি মাইনাস এ অর্থাৎ এখানে এ মানে হল শূন্য এবং বি মানে হল ওয়ান এটা কিন্তু সংজ্ঞায় চলে এসছে অর্থাৎ আমরা এই জায়গাটাতে চলে এসেছি এখান থেকে আমরা এখানে যাবো এই অঙ্কটার ক্ষেত্রে তো এ মানে শূন্য সংজ্ঞা কি বলে এ মানে শূন্য আর তার মানে এখান থেকে যদি এখানে আসি জাস্ট আর এইচ এর জায়গায় কি এক্স হচ্ছে না এখানে এফ অফ আর এস এ তো শূন্য আর এইচ ইকুয়াল টু এক্স বসালে এবং লিমিটটা জিরো টু ওয়ান বসালেই কাহিনি শেষ ঠিক আছে এটা আমি বোঝালাম যদি এত কিছু বুঝতে না চাও তাহলে সহজভাবে মনে রাখবে যে এই সামেশন বা সংজ্ঞা ফর্মে আসলে অলওয়েজ সর্বদা লিমিটটা শূন্য থেকে এক হবে আর আর এর জায়গায় এক্স বসাবে তাহলেই হবে এক্স স্কোয়ার ডিএক্স আমি রিপিট করছি যে যখন এই ফর্মেটে চলে আসবে আর এইচ ইকুয়াল টু এক্স বসাবে এবং অলওয়েজ লিমিটটা শূন্য থেকে এক হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এবারে এটাকে নর্মালি ইন্টিগ্রেশন করবে ইন্টিগ্রেশন যেন পৃথক করলাম এটা তো ফর্মুলাতেই পড়ে ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা সিক্স বিয়ের ফর্মুলা নিশ্চয়ই জানো জিরোর থেকে ওয়ান এখানে একঘাত আছে তো এখানে এক কাজ করো জিরোর থেকে এক নাও এখানে টু এক্স ডিএক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার নাও হ্যাঁ আর পাবলিক সাউন্ড দেবে সেই জন্য সামনে হাফ এটা বসাও টেন ইনভার্স ওয়ান মাইনাস টেন ইনভার্স শূন্য হাফ নিচের ডেরিভেটিভ উপরেরটা নিচের ডেরিভেটিভ উপরেরটা হলে লক অপ নিচেরটা হয় তারপরে সুন্দর করে থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট এটা হলো পাই বাই ফোর মাইনাস শূন্য হাফ

প্রথমে প্রত্যেকটা পথকে একই আকারে আনবে এটা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা পথ এবং ম্যাজিক্যালি সেটা আগের যেটাকে রিমেক্স করছো সেটার সঙ্গে মিলেও যাবে নেক্সট দায়িত্ব হলো কমন যাক বা না যাক জোর করে প্রত্যেকটা অঙ্কে ওয়ান বাই এন কমন নিতে হবে কারণ একটু পর এটা লাগবে আর ওয়ান বাই এন মানে নিচের থেকে এন কমন সেই জন্য প্রত্যেকটা হরের প্রত্যেকটা হরকে এন দিয়ে ভাগ করবে সেটা আসলো দেখে মনে হবে যে প্রতিসম আকারে আসেনি সেই জন্য প্রতিসম আকারে আনার জন্যে ওয়ান বাই সরি এন দিয়ে ভাগ করবে অনেক সময় অন্য কিছু দিয়েও ভাগ করতে হয় চলে আসলো প্রতিসম আকার যেই আসলো ফোল্ড করে দিলে মানে চিহ্ন নিয়ে আসলে এবং পরিবর্তনশীল পূর্ণ সংখ্যা সেখানে আর বসালে এটা উল্টালে এটা আসবেই এবারে সূত্র সংজ্ঞা আনার জন্যে ওয়ান বাই এন এইচ ধরবে এইচ এনএস ইকুয়াল টু ওয়ান হবে আর গেলে এইচ জিরোর দিকে যাবে এখানে বসাবে এবং শেষ পর্যায়ে প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে লিমিট শূন্য থেকে এক হবে এবং এখানে আরএসের জায়গায় এক্স বসাবে তো খুব ভালো মতো করবে একটা কথা বলছি মনে রাখবে তোমাদের যে ব্যাপারটা হয় হয় এটার থেকে থাকে একটা অঙ্ক নয় সংজ্ঞার থেকে থাকে হ্যাঁ আমি আরও কিছু অঙ্ক তোমাদের বুঝিয়ে দিচ্ছি ফর্টি ওয়ান নম্বর অঙ্কটা দেখো এখানে তো ওয়ান বাই এন লাগবে তো ওয়ান বাই এন সামনে নিয়ে নাও এখানে সব আঁকার আনাই আছে প্রতিসম আকারে তো এখানে টেনের জায়গায় এন টু দি পাওয়ার নাইন হলো এবারে পৃথক করবে এটা বাই এটা এটা বাই এটা এটা বাই এটা এবং এটা দেখো এবারে দেখো এটা কিন্তু প্রতি আকারে চলে এসছে সেই জন্যে পরিবর্তন এক দুই তিন যে জায়গাটা পরিবর্তন হচ্ছে সেখানে সুন্দর করে তোমরা আর বসাও তারপরে জানো ওয়ান বাই এন ইকুয়াল টু এইস ধরবে এবং কাহিনী আস্তে আস্তে শেষ হয়ে যাবে ফর্টি টু নাম্বারটা দেখো যে দায়িত্বটা আমরা করি প্রত্যেকটা পথকে একই আকারে আনা সেটা কিন্তু এখানে আনাই আছে তো তোমরা পরের দায়িত্বে চলে যাবে নিচের থেকে এন কমন নেবে বা ওয়ান বাই এন কমন নেবে এটা এসছে একবারে এটা লিখবে তোমরা এবং তারপরে সিগমা দিয়ে পরিবর্তনশীল পূর্ণ সংখ্যা লিখলে হয়ে গেল তারপরে একইভাবে এগোবে কাহিনি শেষ তেতাল্লিশ নাম্বারটা দেখো এখানে এই টেন আছে তো প্রত্যেকটা পথকে একই আকারে আনবে এন স্কোয়ার হবে উপরে আর এখানে এন প্লাস ওয়ান হোল কিউব আছে এন প্লাস টু হোল কিউব তো শেষ পথ বুঝতেই পারছো এন প্লাস এন তার হোল কিউব আসবে এবং আবারও বলছি মেজিক্যালি দেখবে এটাই আসবে এবং সেটাই এটা করেছে এবারে তোমরা জানো যে রেঞ্জটা হয় ওয়ান থেকে এন অথবা শূন্য থেকে এন মাইনাস ওয়ান তো এখানে শেষ পথ যেহেতু এন আছে তোমাদের ওয়ান থেকে শুরু হতে হবে কিন্তু এখানে কিন্তু ওয়ানের পর আগে একটা এক্সট্রা পথ আছে ওয়ান বাই এন এটাকে তোমরা বাদ দিবে বাদ দিবে কারণ এখানে যদি ওয়ান বাই এন নাও ইনফিনিটি বসা ওয়ান বাই মানে শূন্য সেই জন্য এন এই পথটা বাদ দেবে উদ্দেশ্য একটাই যাতে ওয়ান থেকে এন অবদি যায় লিমিট তারপরে একই কাহিনি ওয়ান বাই এন কমন এবং সিমেট্রিক্যাল আকারে আনা আমি সবই পাঠিয়ে দেবো জাস্ট বুঝিয়ে দিচ্ছি চুয়াল্লিশ নম্বরটা হচ্ছে মোটামু ফর্টি সেভেন দেখো এখানে রুট ওভার এন আছে এন কিউব মানে এন রুট এন আর ওয়ান বাই এন তো বাইরে দরকার সেটা নিয়ে আসো এবারে শুধু রুটওয়ালা জিনিস হয়ে গেল এবারে দায়িত্ব নিয়ে পৃথক করবে এটা বাই এটা এটা বাই এটা কাটা কাটাকাটি গেলে এটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই এন এটা বাই এটা এটা বাই এটা এটা বাই এটা দেন এটা আসবে এবারে প্রতি সময় চলে এসছে দেন এই মানে পরিবর্তনশীল পূর্ণ সংখ্যা সেখানে আর বসাবে এবং তারপরে সংজ্ঞা আসবে এবং কাহিনী শেষ হয়ে যাবে নাম্বার অঙ্কটা দেখো শেষে আসে এন মাইনাস ওয়ান তো অবশ্যই আমাদের রেঞ্জটা শুরু হতে হবে শুরু শূন্য থেকে জিরোর থেকে কিন্তু এখানে কিন্তু আছে তোমাদের ওয়ান তার মানে এখানে একটা পথ আমাদের এক্সট্রা যোগ করতে হবে সেই পথটা হবে এই যে দেখো পরের লাইনে লিখেছি এটা সূত্রের জন্যে প্লাস এন স্কোয়ার মাইনাস শূন্য স্কোয়ার এটা লিখে নিতে হবে এবার এটা দুম করে যোগ করলে কেউ কিছু বলবে না কারণ হলো এটা মানে তো শূন্য দেখো যেহেতু লিমিট এনটেন্স টু ইনফিনিটি এটা ওয়ান বাই এন জিরো অর্থাৎ আমি জিরোটা যোগ করলাম এবং যাতে সূত্রই পড়ে তার জন্য এবং তারপরে একইভাবে কন্টিনিউ করবে হয়ে যাবে তারপরে ফর্টি নাইন নাম্বার যেটা আছে সেটার শেষেও দেখো এন মাইনাস ওয়ান আছে তো বুঝেই গেছো এখানে রেঞ্জটা কিন্তু শূন্য থেকে শুরু হবে সেই জন্য এখানে এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তার আগে যে পটটা আছে সেটাকে সুন্দর করে লিখে নেবে যে এন স্কোয়ার মাইনাস শূন্য স্কোয়ার উপরে সুন্দর রুট ওভার এবং নিচে এন স্কোয়ার আলটিমেটলি দেখো এটাই আসবে কিন্তু হ্যাঁ আর তারপরের কাহিনী তো একই রকম ওয়ান বাই এন কমন নিবে প্রতিসম আকারে আনবে স্তিগ্মা আনবে এবং ইন্ট্রিগেশন করবে পাতি ইন্ট্রিগেশন কাহিনি শেষ পঞ্চাশ নম্বরটা দেখো প্রথম দায়িত্ব প্রত্যেকটা পথে একই আকারে আনা তো এখানে ওয়ান এন আসে টু এন আছে থ্রি এন আসে শেষেরটা কি রুটোভার এন ইন্টু এন হওয়ার কথা সেটাই লেখা হয়েছে আলটিমেটলি কিন্তু উপরেটাই লিখলাম তারপরে একই কাহিনী ওয়ান বাই এন কমন নেওয়া এবং প্রতি সময় আকারে আনা এবং তারপরে আস্তে আস্তে কাহিনী শেষ তো খুব গুরুত্ব সহকারে করো আর দু হাজার ষোলোর অঙ্কটা লক নিয়ে নিজেরা চেষ্টা করো না হলে আমি পরে করে দেবো ঠিক আছে আর দীর্ঘর এই যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু নতুন কোনো অঙ্ক নয় সব অঙ্কই তোমরা করে এসেছো কোথাও পরিবর্ত কোথাও আংশিক এবং কোথাও বিশেষ আকার তো এগুলো তোমরা আমি আবারও বলেছি যে যে অনির্দিষ্ট আকারের অঙ্কগুলো করেছো সেখানে লিমিট বসাবে তাহলেই এটা হয়ে যাবে যেমন এই যে অঙ্কটা টোয়েন্টি ওয়ান বিশেষ আকার হয়তো তোমাদের মনেও পড়েছে লবহরকে সেক্স স্কোয়ার এক্স দিয়ে গুণ করতে হয় এবং তারপরে টেন এক্সকে জেড ধরতে হয় তাহলেই অঙ্ক শেষ হয়ে যায় এটা রুডোভারের ভিতরের অংশকে জেড স্কোয়ার ধরবে তো এইভাবে করতে থাকো অঙ্কগুলো সব রিফিট অঙ্ক এবং হবে কিছু আমি সলিউশন দিব কোনো অসুবিধা নেই তোমাদের নিশ্চয়ই মনে আছে 47 থেকে 52 আমি বলেছিলাম পরে বলবো তো আজকে বলছি এই অঙ্কগুলো খুবই সহজ শুধু দেখবে অপারেটরটা কি আছে ডি ওয়াই না ডিএক্স যদি এক্স থাকে শুধু তবে এর ফাংশন রাখবে যদি ডি থাকে সেক্ষেত্রে ওয়াইয়ের অপেক্ষক রাখবে ব্যাপারটা কেমন আমি করাবো না বুঝিয়ে দিচ্ছি যেমন পঞ্চাশ নাম্বার অঙ্কটা নাম্বার ফিফটি বই দেখো এক্স ইকুয়াল টু এ ক থিটা আছে ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা আছে তো এখানে প্রথমে এখানে থিটা হটাও অর্থাৎ ক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা করো এই রাশিটা আসবে এবং সেখান থেকে ওয়াই স্কোয়ার রাখো ওয়াই স্কোয়ার কেন রাখবে কেননা এখানে অপারেটারটা ডিএক্স আসে ডিএক্স থাকলে শুধু এক্সওয়ালা ফাংশান তো এখানে ওয়াই স্কোয়ারের ভ্যালু বসাবে এবং তারপরে সেটাকে পাতি ইন্টিগ্রেশন করবে এবং কাহিনী শেষ হয়ে যাবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে হবে এখানে ওয়াই ডি এক্স আছে তোমার ফিফটি ওয়ান তো এখানে কস টু ওয়াই ইকুয়াল টু এক্স আছে তো ইনভার্সের সূত্র তোমরা জানো টু ওয়াই ইকুয়াল টু কোয়াস ইনভার্স এক্স সেখান থেকে ওয়াই বের করবে ওয়াই এখানে বসাবে নো এটা আংশিক করতে হয় আংশিক করবে এবং তারপরে কাহিনি শেষ হয়ে যাবে এইভাবে অঙ্কগুলো করবে অথবা মনে করো ফিফটি টু দেখাচ্ছি ফিফটি টু নাম্বার দেখো এখানে কি আছে এখানে এই রাশিটা আছে এখানে অপারেটার কিন্তু ডিএক্স আছে ডিএক্স আছে মানে তোমাকে ওয়াইকে হটাতে হবে সেই জন্য এখান থেকে ওয়াইর মান ভালো মানুষের মতো বের করলে এবং এখানে ওয়াইর মান বসালে এবারে যেটা প্রতিস্থাপন করে ইন্টিগ্রেশন করতে হয় সেটা করলে এবং সুন্দর করে কাহিনী শেষ হয়ে গেল টোয়েন্টি ফোর নাম্বারটা একটু দেখাচ্ছি একদম না কেমন হয় তো দেখি তোমাদের কেমন মনে আছে এটা তো আংশিক সমাহলে হয়েছে তো নিশ্চয়ই মনে আছে তোমাদের কী করতে হয় এখানে কিন্তু স্কোয়ার যোগ করে স্কোয়ার বাদ দিতে হয় তাহলে লেখো এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার জিনিস তো মনে রাখতেই হবে অর্থাৎ স্কোয়ার যোগ করে স্কোয়ার বাদ দিলাম এটা হবে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিএক্স এবারে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই হবে কেননা এক্স মাইনাস এর ডেরিভেটিভ হয় ওয়ান আর যার ডেরিভেটিভ ওয়ান হয় তাকে আমরা এক্স মনে করতে পারি তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স তাহলে সূত্র নিশ্চয়ই মনে আছে তোমাদের এটা আংশিকের শেষ সূত্রটা ফর্মুলাটা তোমাদের সুবিধার্থে একটু মনে করিয়ে দিই তোমরা বলো ইন্ট্রিগ্রেশান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আংশিকের শেষ সূত্র আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ফর্মুলাটা অনেকেই মনে রাখতে পারে না এবং ম্যাজিক্যাল ব্যাপার হলো এই সূত্রটার অ্যাপ্লিকেশান কিন্তু ম্যাক্সিমাম তাহলে এটা হবে তোমার এক্স বাই টু ইন্টু ওটাই এক্স বাই টু ইন্টু ওটাই প্লাস স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি এই ছিল সূত্র আংশিকের শেষ সূত্র যদি মনে রাখতে না পারো তো মাঝে মাঝে লিখবে সূত্রগুলো তাহলেই মনে থাকবে তাহলে এবার অঙ্কে চলে আসি সূত্রটা হলো এখানে এক্স মানে হলো এক্স মাইনাস এ এক্স বাই টু ইন্টু ওইটাই ওইটাই মানে এইটা এবার এটাও লিখতে পারি এটাও লিখতে পারি এটাও লিখতে পারি একই তো জিনিস এক্স বাই টু ইন্টু এইটাই তাহলে আমি এই জায়গাটা লিখব টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই টু স্কোয়ার মানে এখানে স্কোয়ারই আছে সাইন ইনভার্স এক্স বাই এ এবারে সুন্দর করে থার্ড ব্র্যাকেট এখানে দাও শূন্য এখানে দাও টুয়ে এবারে আপার লিমিট বসাও একবারে বসাচ্ছি আমরা অনেকটা গিয়েছি এখানে টু বসালে কত হয় ফোর স্কোয়ার এখানে টুয়ে বসালে ফোর স্কোয়ার দ্যাট মিন্স এটা শূন্য হবে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এখানে যদি টুয়ে বসাই তাহলে কত হবে টু এ মাইনাস এ সাইন ইনভার্স এক্স বাই সরি এক্স বাই এ তাহলে এখানে টু এ যদি বসাই এ টু এ মাইনাসে তার মানে এ তার মানে এখানে ওয়ান হবে মাইনাস দিলাম শূন্য বসালে তো এটা শূন্য হবে সেই জন্য শূন্য লোয়ার লিমিট বসাচ্ছি এবং এটা হবে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স শূন্য মাইনাসে এ ডিটেলসই বসালাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এবারে এটা হবে স্কোয়ার বাই টু সাইন ইনভার্স ওয়ান মানে হলো পাই বাই টু তোমরা জানো এখানে মাইনাস মাইনাস মাইনাসেভেন প্লাস প্লাস স্কোয়ার বাই টু এখানে এ কাটা তার মানে সাইন ইনভার্স ওয়ান মানে হলো পাই বাই টু যখন ইনভার্স বা বিপরীত বৃত্তি অপেক্ষা করাবো আরও ঠিকঠাক বুঝতে পারবে তার মানে এই দুটো যদি যোগ করি তাহলে হবে পাই স্কোয়ার বাই টু এবং এটাই প্রমাণ করতে বলেছে তো মাঝখান থেকে আমি দেখালাম আবারও বলছি সবগুলো অঙ্কই তোমাদের করা পরিবর্ত বা আংশিকে তো তোমরা খুটিয়ে করো এবং এখানে তেপ্পান্নটা অঙ্ক আছে। তোমরা তেপ্পান্নটা প্রথম থেকে সিরিয়ালি তেপ্পান্নটা অঙ্ক করো এবং অবশ্যই উদাহরণগুলো বলতে ভুলে যে উদাহরণগুলো হাতে করবে উদাহরণ থেকে ম্যাক্সিমাম অঙ্ক দেয় হ্যাঁ আর যদি কোনো অঙ্ক আটকায় নাম্বারগুলো আমাকে পাঠাও আর বেশিরভাগ অঙ্কের পিডিএফ দিয়ে দিব তো খুব সুন্দর করে করো এরপরে নাইন বি বলে একটা এক্সারসাইজ আছে এবং সেটা করলেই নির্দিষ্ট সমাকল একদম শেষ হয়ে যাবে তখন অন্য কিছু করাবো ঠিক আছে তো খুব সুন্দর করে অঙ্কগুলো করো